প্রমুখ শিক্ষা গুরু। তো শিলা প্রভুপাদের যদি আমরা অনুসরণ, ওনার শিক্ষার যদি আমরা অনুসরণ করে চলতে পারি, তো যদি আমরা ওটা করতে করে চলতে পারি, তাহলে সেইটা আমাদের জীবনের সার্থকতা হবে। আমাকে ক্ষমা করবে, আমি হয়তো মাঝে মধ্যে খুব কাশি, প্লিজ আমাকে এক্সকিউজ করো। তো আমি ভাবছিলাম যে আজকের যেটা টপিক মণিময় আমাকে দিয়েছে, সেটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে যেটা হচ্ছে আমাদের পিউরিটি ইজ দ্য ফোর্স, যে শুদ্ধতাই হচ্ছে আমাদের ফোর্সকে কি বলবো বাংলাতে, ওটাই আমাদের শক্তি, শক্তি, শুদ্ধতাই হচ্ছে আমাদের শক্তি। এটা শিলা প্রভুপাদের চারটি জিনিসের মধ্যে শিলা প্রভুপাদ এটার ব্যাপারে খুব জোর দিয়েছে, যে কারণ কি এটা হচ্ছে একটা ফাউন্ডেশনের মতন, এই চারটি জিনিসই ফাউন্ডেশন। যেমনি শিলা প্রভুপাদ বলেছে, বুকস আর দ্য বেসিস, মানে গ্রন্থ হচ্ছে আমাদের বেসিস, আমরা যা সমস্ত বলি সবকিছু আমাদের হচ্ছে যে শাস্ত্রই হচ্ছে সম্মত, আমরা শাস্ত্রসম্মত কথা বলি, যে আমাদের মন গড়ন্ত কথা, আমার এটা ভালো লাগছে, ও এটা আমার মন, আমার এইটা মনটা না আমার সাই দিচ্ছে, তো এইভাবে আমাদের কোনো কথা আমরা বলি না, আমরা সব সময় এটা বলি যে এটা হচ্ছে শিলা প্রভুপাদের উল্লেখিত কথা। তো ওই সেই জন্য প্রভুপাদ প্রথম পয়েন্ট যেটা বলেছেন হচ্ছে, বুকস আর দ্য বেসিস, যে গ্রন্থ হচ্ছে আমাদের ফাউন্ডেশন। দ্বিতীয় হচ্ছে, পিউরিটি ইজ দ্য ফোর্স, যে আমরা গ্রন্থ পড়ে সেটাকে তো আমরা নিজের জীবনে আমরা পালন করার চেষ্টা করব, যেটা গ্রন্থতে বলা আছে, কিন্তু শুধু সেটা আমরা যদি নিজের জীবনে ঠিক মতন করে পালন করতে পারি, তাহলেই সেই শুদ্ধতাটা আসবে। জ্ঞান আমরা গ্রন্থ থেকে পাচ্ছি, কিন্তু এই জ্ঞানটাকে বিজ্ঞান করার জন্য, বিজ্ঞান মানে সেটাকে আমরা অনুভূতি দিয়ে, আমরা যদি আমরা ওটাকে মানে টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং, যেটা শিলা প্রভুপাদ বলেছেন, যে আমরা পুডিং এর ব্যাপারে অনেক কিছু বলতে পারি, ও জানো তো আমের পায়েস, উফ দারুণ খেতে, একে তো পায়েস, একে দুধের জিনিস, তো ওর মধ্যে আম দিয়ে দাও তো আরো বেশি টেস্ট, উফ কি টেস্ট, কি টেস্ট। এই টেস্টের ব্যাপারে আমরা মানে গ্রন্থর পর গ্রন্থ লিখে গেলাম, কিন্তু যতক্ষণ না কেউ খাচ্ছে ওই আম খিরটাকে, আম পায়েসকে, ততদিন সে বুঝবে না যে অ্যাকচুয়ালি ওটার ইম্পর্টেন্সটা কি, ওটার মহানতাটা কি, ওটা কেউ বুঝবে না। একবার এটার সম্বন্ধে শিলা প্রভুপাদ বলেছেন যে একজন আম কোনোদিন খায়নি, কেউ একজন মানে কেউ আম, একটা মানুষ ছিল সে আম কোনোদিন খায়নি, তো একটা লোক যে আম খেয়েছিল সে খুব বোঝানোর চেষ্টা করছে, জানো তো আমের আঁটিটা, উফ আমের আঁটি যে চুষতে যে এত ভালো লাগে, যে মানে এমনি করে খেয়ে 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 পুরো একদম ওকে সাদা করে দিলে হয়, এত সুন্দর আমের আঁটি লাগে খেতে। তখন এই লোকটা যে আম খায়নি সে বলছে যে আরে কি করে হতে পারে এরকম জিনিস, কেউ হতে পারে যে আঁটিকে কেউ মানে একটা বীজকে কেউ এরকম করে চুষতে পারে, মানে ওর ওর বুঝতেই পারছে না। তখন ওকে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ওই লোকটার না একটু দাড়ি ছিল, বড় দাড়ি ছিল যে আম খেয়েছিল, সে সে দাড়িটাকে নিজের একটা সুগার সিরাপের মধ্যে মানে রসের মধ্যে, মিষ্টির রসের মধ্যে ডোবাবে আর বলবে চুষে দেখো এটা কেমন লাগছে। তো তখন লোকটা, ইউ এটা কি রকম ধরনের, তোমার দাড়ি আমি চুষবো কেন, বলছে আরে না তুমি এটা, তুমি যদি একটু তুমি উপলব্ধি করতে পারবে যে আম চোষার কি অবস্থা হতে পারে, তোমার যদি এটা যদি তোমার ভালো লাগবে তাহলে তোমার আমও নিশ্চয়ই ভালো লাগবে। কিন্তু এটা ইজ এ ভেরি ক্রেজি কনসেপ্ট, যে যতক্ষণ না আমরা কিছু খাচ্ছি নিজে, ততক্ষণ না আমরা ওটাকে নিজে উপলব্ধি আমরা করতে পারবো না। তো ওই জন্য শিলা প্রভুপাদ এটা এমন, মহাপ্রভুর এটা এমন একটা কৃপা, যে জপ করার মাধ্যমে, হ্যাঁ যে আমাদের আচার্যরা যে সমস্ত কিছু বলে গেছেন যে জপ করলে এটা হবে, সাধনা হবে, আমাদের কৃষ্ণর প্রতি আকর্ষণ বাড়বে, আমাদের ভক্তর প্রতি সেবার করার একটা অভিলাষ জাগবে, কৃষ্ণ সেবা করার অভিলাষ জাগবে, এই সমস্ত জিনিসগুলো শুধু মানে গ্রন্থে লেখা কিছু উল্লেখ না, এটা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো যখন আমরা গ্রন্থের বলা জিনিসগুলোকে নিজের জীবনে যখন আমরা ওটাকে পালন করব। এটা হচ্ছে আধ্যাত্মিক জীবনের একটা সুন্দর, খুব সুন্দর যেটা জিনিস, সেটা সেটা আমরা কতদূর আমরা উপলব্ধি করব
সেটা হচ্ছে পিউরিটি ইজ দ্য ফোর্সের ওপরে ওটা নির্ভর করে আছে। যে গ্রন্থকে আমরা নিজের জীবনে আমরা কিভাবে আমরা ওটাকে উত্তীর্ণ করে নিতে পারি সেটা হচ্ছে শুদ্ধতার উপরে নির্ভর করছে। আর সেই শুদ্ধতা থাকলে থার্ড প্রিন্সিপল যেটা প্রভুপাদ দিয়েছেন, শ্রী প্রভুপাদ বলেছেন থার্ড জিনিস হচ্ছে প্রিচিং ইজ দি এসেন্স। প্রিচিং ইজ দি এসেন্স মানে হচ্ছে প্রচারই হচ্ছে সব সব জিনিসের মূল হচ্ছে প্রচার। প্রচার মানে এই নয় যে আমাদের মানে সমস্ত ভাগবতকে গীতাকে আমাদেরকে একদম মুখস্থ করে কণ্ঠস্থ করে রাখতে হবে, বিশাল বিশাল সংস্কৃতের শ্লোক বলতে হবে, না তা না। প্রচার মানে হচ্ছে সব থেকে বলো বড় প্রচার হচ্ছে আচার, নিজেদের আচার। আমরা নিজেদের আচার নিয়ে আমরা প্রচার করতে পারি। একবার হিজ গ্রেস আনিবাস প্রভু আমাদেরকে বলছিলেন, যখন এই গ্রন্থ বিতরণ ম্যারাথন চলছিল, ডিসেম্বর মাসে গ্রন্থ ম্যারাথন চলে, বুক ডিস্ট্রিবিউশন ম্যারাথন, তো জনানিবাস প্রভু কোনোদিনও মানে রেগুলারলি গ্রন্থ বিতরণ করতে সেরকম যায়নি। তো অনেক আগেকার কথা, তো প্রভুপাদকে উনি না একবার খুব দুঃখ করে বলছেন যে প্রভুপাদ আমি তো কোনো প্রচার করছি না, আমি তো কোনো, আপনি আমাকে শুধু বলেছেন রাধা মাধবের সেবা করতে, তো আমি শুধু রাধা মাধবেরই সেবা করছি, তো আমি তো গ্রন্থ প্রচার করছি না, আমি তো কাউকে গিয়ে কিছু কৃষ্ণর ব্যাপারে কিছু বলতে আমি সুযোগও পাচ্ছি না, তো আমার কি মানে প্রিচিং ইজ দি এসেন্স এই প্রিন্সিপলটা কি আমার পক্ষে তাহলে প্রযোজ্য না? তখন শিলা প্রভুপাদ জনানিবাস প্রভুকে বললেন যে তুমি যে এত সুন্দরভাবে রাধা মাধবকে সাজাচ্ছ, যখন নতুন লোকেরা আমাদের গ্রন্থ পড়ে, যখন তারা যখন মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে যখন আসবে, তখন তারা কি দর্শন করছে? রাধা মাধব স্বয়ং ভগবান তাদেরকে দর্শন করছে। তো তো ওদেরকে কারা সাজাচ্ছে, কারা ভগবানের মতন ওদেরকে ভগবান বলে কারা তাদেরকে প্রদর্শন করছে, সেটা হচ্ছে তুমি। তো তুমি কি করে বলতে পারো যে তুমি প্রচার করছো না? তুমিও প্রচার করছো। ভগবানের সেবা করা, ভগবানের ডেটি ড্রেসিং করা, ওটাও হচ্ছে একটা ধরনের প্রচার। তো শিলা প্রভুপাদের এইটা ছিল একটা অপূর্ব একটা গুণ যে প্রত্যেকটা জিনিসে শিলা প্রভুপাদ প্রচার বার করতো। ইভেন যারা বাথরুম পরিষ্কার করছে, মন্দিরের বাথরুম পরিষ্কার করছে, যারা রান্না করছে, তো তাদের তারাও ডাইরেক্টলি প্রচার করছে। এটা হচ্ছে শিলা প্রভুপাদের দৃষ্টি। তো এমন না যে শুধু ক্লাস দেয়া মানে হচ্ছে প্রচার করা, বা যদি আমরা নাম হট্ট করছি সেটাই শুধু প্রচার না। যারা যারা প্রোগ্রামের জন্য, যারা অনুষ্ঠানের জন্য, যারা বন্দোবস্ত করছে, যারা প্রসাদ রান্না করছে, যারা মানে প্রত্যেকজনকে যারা ডেকে ডেকে নিয়ে আসছে, তারাও প্রচার করছে, প্রত্যেকজন প্রচার করছে। তো এইটা হচ্ছে প্রচারের মাহাত্ম্য, আর এটা হচ্ছে আমাদের শিলা প্রভুপাদের, এটা হচ্ছে ওনার দৃষ্টি, ওনার পয়েন্ট অফ ভিউ। তো ওই জন্য আমাদের এটা সবসময় ভাবা উচিত না যে প্রচার মানে হচ্ছে শুধু বড় বড় ক্লাস দেয়া, আর যারা শুধু আমাদের ক্লাস শুনবে আমরা তাদেরকেই শুধু প্রচার করছি, না, এটা ভুল ধারণা। তো প্রচার আমাদের সমস্ত সেবা নিয়ে আমাদের প্রচার হয়, আমাদের নিজের সাধনাতে আমরা প্রচার করতে পারবো। আমরা আমাদের সাধনা যত ভালো হবে তত ওইটা আমাদের সেবাতে রিফ্লেক্ট করবে, তাহলে সেইটা হচ্ছে ওইটা হচ্ছে শুদ্ধতা, ওই শুদ্ধতা দিয়েই প্রচার হয়। তো এটা হচ্ছে থার্ড প্রিন্সিপাল প্রভুপাদের, যেটা প্রচার হচ্ছে এসেন্স, ইজ দি এসেন্স। কারণ কি, প্রচার যদি আমরা না করি, যদি আমরা সেবা কোনো রকমের যদি না করি, তাহলে কি হয়, আমাদের লাইফটা স্ট্যাগনেন্ট হয়ে যায়। স্ট্যাগনেন্ট মানে স্থগিত হয়ে যায়। স্থগিত হওয়া মানে আপনারা কোনোদিন কোনো পাথর দেখেছেন যেটা মানে জলের মধ্যে যদি আমরা চুবিয়ে রাখি ওই পাথরটাকে, ওই পাথরের অবস্থাটা কি হয়, 15-20 দিন পরে জলের পাথরটাকে আপনারা তুলে দেখবেন পুরো শ্যাওলা জমে থাকবে, জলের মতন ওই শ্যাওলা জমে থাকে পাথরের ওপরে। তো আমাদেরও ভক্তি হচ্ছে সেরকমই, যদি আমরা যদি ঠিক করে, যদি আমরা সবসময়, যদি আমরা কিছু না কিছুতে যদি আমরা নিযুক্ত না থাকি, তাহলে আমাদের চারিপাশে শ্যাওলা জমে যাবে, শ্যাওলা পড়ে যাবে। তো এইটা হচ্ছে প্রচারের দরকার,
আমাদের জীবনে প্রচার সেবা এটাই আমাদের হচ্ছে মানে মেন উদ্দেশ্য। আমরা ভাবি যে ও আমরা গুরুদেবকে যখন দীক্ষা নিই তখন আমরা বলি হ্যাঁ গুরুদেব আমি কোনো নেশা করব না, কোনো অবৈধ সঙ্গ করব না, দুটো ক্রীড়া করব না, কোনো আমিষ আহার করব না, এটা আমাদের 4টে নিয়ম, আর আমরা নিয়মিত 16 মালা জপ করব, বাস হয়ে গেল। তো প্রচার আমাদের এখানে কোনো প্রমিসে আসে না, তাহলে আমরা প্রচার করার এটা একটা অপশন। তাহলে যারা শুধু মানে বড় বড় যারা সব মানে সংস্কৃত পণ্ডিত তারাই শুধু প্রচার করবে, কিন্তু প্রচার ইজ নট এন অপশন। যেই আমরা শুনে প্রভুপাদের পরম্পরা ধারায় যেই আমরা নিযুক্ত হয়ে যাচ্ছি, প্রচারটা আমাদের কাছে একটা অবদানের মতন চলে আসে। ওটা ইট ইজ এন ইনহেরিটেন্স যেটা আমরা পাই। যখন আমরা যে কোনো পরিবারে থাকি তখন পরিবারের যে ধন সম্পত্তি সবকিছু আমরা ইনহেরিট করি, ইনহেরিটের বাংলা আমি সরি জানি না, কিন্তু ওটা আমরা গ্রহণ করি আমাদের সমস্ত ফোর ফাদার্স এর কাছ থেকে। তো সিমিলারলি যখন আমরা এই ব্রহ্ম মাধব গৌড়িয়া বৈষ্ণব সম্প্রদায় এই সম্প্রদায়ের কাছে যখন আমরা দীক্ষা গ্রহণ করি আমাদের গুরুদেবের কাছ থেকে, তো প্রচার আমরা একটা ইনহেরিটেন্স এর মতন আমরা পাই। এটা একটা অপশন না, প্রচার ইজ পার্ট অফ আওয়ার সাধনা। আমাদের সাধনার একটা খুব বিশেষ অঙ্গ হচ্ছে প্রচার। কারণ কি, যদি প্রচার যদি না থাকে, প্রচার মানে যে কোনো রকমের সেবা হচ্ছে প্রচার, তো ওই সেবা আর প্রচার যদি না থাকে তাহলে আমাদের ভক্তি জীবন ওই শ্যাওলা জমে যাওয়ার মতন ওই রকমে পরিণত হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। তো ওই জন্য আমাদের নিজেদেরকে সবসময় একদম মানে প্রেরিত রাখার জন্য কৃষ্ণ ভাবনামৃত পথে আমাদের এই সেবা প্রচার সবসময় আমাদের এই সেবা প্রচারে আমাদের নিযুক্ত থাকা উচিত। তো এটা হচ্ছে থার্ড প্রিন্সিপল শিল প্রভুপাদের। চতুর্থ প্রিন্সিপাল হচ্ছে ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপল। ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপল, এটা অনেকের বুঝতে একটু কষ্ট লাগে, কিন্তু এটার মানে হচ্ছে যে যখন আমরা প্রচার করি তখন হ্যাঁ আমাদের একটা ফ্রেমওয়ার্ক দেয়া হয়। ফ্রেমওয়ার্ক মানে যেমনি ধরো একটা ছাগল আছে, একটা ছাগলকে যদি আমরা একটা বাঁশের মতন একটা জায়গাতে মানে পোথা আছে ওখানে ওই ছাগলের গলায় একটা দড়ি দিয়ে আমরা বাঁশের ওখানে ওকে আটকে দিলাম, তো দড়িটার যতটা মানে লেন্থ ততটা জায়গা জুড়ে ওই ছাগলটা ওখানকার ঘাস খেতে পারে, ও একদম বাঁশের কাছেও খেতে পারে, বাঁশের এতটা দূরে যতটা ওর দড়িটার মানে গলা থেকে দড়িটা যতটা বাঁধা আছে ততটা জায়গার মধ্যে ও জুড়ে ও ঘাস খেতে পারে। তো এইটা হচ্ছে মানে যে ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপল, যে এমন মানে আমরা 4টে নিয়ম, 4টে নিয়মের মধ্যে থেকে দায়রাতে, ওই দায়রাতে থেকে আমরা কতটা আমরা প্রচার করতে পারি, কতটা আমরা মানে কৃষ্ণ ভাবনামৃত অন্যদেরকে দেওয়ার জন্য আমরা কতটা আমরা অগ্রসর হতে পারি। যেরকম যদি ধরুন আমরা অন্য এমন একটা জায়গায় আছি যেখানে আমাদেরকে গ্রন্থ প্রচার করতে যেতে হবে, সেই দিন নির্জলা একাদশী পড়ে গেছে, তাহলে কি আমাদের নির্জলা একাদশী করা উচিত নাকি আমাদের বাইরে গিয়ে প্রচার করা উচিত? শিল প্রভুপাদ বলেছেন বাইরে গিয়ে প্রচার করা উচিত, তার জন্যে যদি আমাদের জল খেতে হয় ঠিক আছে। এইটা হচ্ছে ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপল, মানে নিজের এই যে 4টে নিয়ম পালনের মধ্যেই এর থেকে বাইরে আমরা যে কোনো যদি নিয়ম থাকে সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারি বেসড অন টাইম প্লেস সার্কামস্ট্যান্স, এবং বেসড অন যদি অন্য কোনো জ্যেষ্ঠ কোনো ভক্ত এসে কিছু বলে, আর আমরা ধরো জপ করছি খুব মনোযোগে আমরা জপ করছি, এক্সট্রা মালা জপ করছি, অন্যরা যদি এসে কোনো শ্রেষ্ঠ জ্যেষ্ঠ ভক্ত এসে আমাদেরকে বলে যে এই সেবার দরকার আছে একটু সেবা করে দাও, না 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 আমি এখন জপ করছি এক্সট্রা মালা জপ করছি, তো এটা আমার এখন এটা আমার সেবা, সেটা হচ্ছে ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপল পালন করার ওইটা ঠিক মতন পথ নাই। তো ওই জন্যে ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপল মানে হচ্ছে যে আমাদের এই 4টে নিয়ম পালন করা, এটা হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক এর বাইরে যদি কোনো ভক্তসম্মত যদি কিছু সেবা আসে বা কিছু যদি আমাদের করতে হয় সেটা আমাদের করা উচিত, মানে ওয়ান্স ইন আ ওয়াইল ইটস ওকে। তো এটা মানে হচ্ছে ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপল। তো আমি আজকে যেহেতু টপিক হচ্ছে শুদ্ধতা,
তো আমি শ্রীমদ্ ভাগবত থেকে প্রথম স্কন্ধের শ্রীমদ্ ভাগবতমের প্রথম অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোক, খুব অপূর্ব শ্লোক। এটার যদি কারোর কাছে বাংলাটা অনুবাদটা থাকে তোমরা একটু ওটা বার করে রাখতে পারো, আমি সংস্কৃতটা বলছি। তো বাংলা প্রথম অধ্যায়, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোক। ধর্ম প্রচিত কৈটহ অত্র পরম নির্মৎসরাণাম শতম্। ধর্ম প্রচিত কৈটহ অত্র পরম নির্মৎসরাণাম শতম্। বেদ্যাং বাস্তবমত্র বস্তু শিবদম্ তাপত্রয়োন্মূলনম্। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিম বা পরৈরীশ্বর সাধ্য হৃদ্যবরুধ্যতে অত্র কৃতিভিঃ শুশ্রূষুভিস্তৎ ক্ষণাৎ। মণিময়ী, তুমি এটার অনুবাদটা একটু পড়তে পারবে প্লিজ বাংলাতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অনুবাদ: জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণরূপে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু, সেই সত্যকে জানতে পারলে কৃতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি ব্যাসদেব উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট, সুতরাং অন্য কোন শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন। কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। অনেক অনেক ধন্যবাদ মনি। তো এইটা হচ্ছে শ্রীমদ ভাগবতমের মানে উল্লেখ, যেটা বলা হচ্ছে যে যারা নির্মত সরানাম সতাম, সতাম মানে হচ্ছে যারা শুদ্ধ হৃদয়ের ভক্তরা, যারা সতাম নির্মৎসরানাম, মৎসর মানে মৎসর খ মানে হচ্ছে যারা হিংসা করে, নির্মৎসরানাম মানে যাদের একদম কোনো হিংসা নেই, কোনো দ্বেষ নেই, একদম শুদ্ধ আত্মা দ্বারা নির্মৎসরানাম শতাম। তো শুধু শতাম হলে হবে না, কিন্তু নির্মৎসরানাম শতাম হলে মানে যদি আমাদের আমাদের হৃদয়ের মধ্যে যদি আমরা হিংসা ভাব, দ্বেষ ভাব যদি আমরা না রাখি, তাহলে আমরা এই ভাগবতের জ্ঞানটা আমরা সত্যি ঠিক ভাবে যথাযথ ভাবে আমরা ওটাকে উপলব্ধি করতে পারবো, হৃদয়ঙ্গম করতে পারবো। নাহলে ভাগবতমকে শুধু আমরা একটা মানে কি বলবো একটা অনুষ্ঠানের মতন আমরা পড়বো শুধু, তাহলে ওটার কিছু হৃদয়ঙ্গম হবে না। যদি আমাদের দেখো এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ছটা যে আমাদের দোষ ত্রুটি আছে, এই ছটার মধ্যে কিন্তু পাঁচটাকে আমরা কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে পারি। পাঁচটাকে, কাম হচ্ছে যে আত্যেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে তার নাম কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো কামকে আমরা প্রেম রূপে আমরা পরিবর্তন করতে পারি, ডাভটেল যেটা শ্লোক প্রভুপাদ ইউজ করেছেন ইংলিশ, যে কামকে আমরা প্রেমে আমরা পরিবর্তন করতে পারি। যখন আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা যদি কাজ করি সেটাকে বলা হয় কাম, কিন্তু কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো কামকে আমরা ঠিকভাবে ওটাকে নিযুক্ত করা যায়, চেঞ্জ করা যায় প্রেম করে, কৃষ্ণের প্রতি প্রেম আমাদের জাগরণ করে আমরা কামকে আমরা পরিবর্তিত করতে পারি। ক্রোধ যেরকম হনুমান করেছিল, হনুমান এত ক্রোধিত হয়ে গেছিল যে রাবণের এত বড় দুঃসাহস যে সীতা মাকে এখানে এনে রেখেছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। দেখি করলো হনুমান, পুরো লঙ্কাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে রাখ করে দিল। এইটা হচ্ছে রাগ ক্রোধ,
নিজের ক্রোধকে ভগবানের সেবায় নিযুক্ত করা। হনুমান এটা ভাবেনি, এ আমাকে ইন্দ্রজিৎ আমার ল্যাজটাকে ধরাচ্ছে, দাঁড়া আমি তোকে দেখাচ্ছি আমার ল্যাজকে ধরানোর জ্বলানোর তোর কি অবস্থা হবে দেখ। না, নিজের জন্য কিচ্ছু না, রামচন্দ্র ভগবানের জন্য, মাতা সীতার জন্য। ওনার যেটা ক্রোধ সেটা ছিল সীতা মায়ের জন্য, যে সীতা মাকে তুমি এত কষ্ট দিয়েছো, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। ক্রোধ এটা দেখিয়েছে হনুমান নিজের কার্যকলাপে, যে ক্রোধকে কিভাবে ভগবানের সেবায় আমরা নিযুক্ত করতে পারি। কাম ক্রোধ লোভ, লোভ আমাদের সবসময় একটা লোভ থাকা উচিত যে আমরা আমরাও ভগবানের সেবা করতে চাই, আমরাও ভগবানের সেবা করতে চাই। ওটা একটা লালসা, লালসাময়ী মানে হচ্ছে সবসময় একটা আগ্রহতা থাকা উচিত যে আমরা ভগবানের একটা সেবা করতে চাই, আমরা ভগবানের প্রিয় হতে চাই, প্রিয়জন হতে চাই, সেবা করার একটা লোভ। তো ওই লোভটাকেও আমরা ভগবানের সেবায় নিযুক্ত করতে পারি। কাম ক্রোধ লোভ মোহ, মোহ মানে অ্যাটাচমেন্ট, ভগবানের প্রতি আমাদের অ্যাটাচমেন্ট, ভগবানের প্রতি আমাদের মোহ, ভগবানের লীলা শোনার আমাদের প্রতি মোহ। এই মোহটাকে যদি আমরা জাগাতে পারি, যতটা আমরা এই মোহকে জাগাবো ততটা আমাদের জড় জাগতিক মোহ কম হতে থাকবে। কাম ক্রোধ লোভ মোহ মদ, মদ মানে হচ্ছে মানে পাগলপন, পাগল পাগলামি করা। তো ভগবান দেখিয়েছে যদি তুমি পাগল সত্যি হতে চাও কিভাবে পাগল হতে পারো, ভগবানের দিব্য নাম নিয়ে আমরা কিন্তু পাগল হতে পারি। মহাপ্রভু এটা স্বয়ং দেখিয়ে গেছেন কিভাবে, যে মানে এত উদ্দাম কীর্তন, মানে সারা রাত ধরে যেটা কীর্তন হতো সেবা সঙ্গনে, ওইটা হচ্ছে পাগলপনের চরম সীমা। এত ওরা পাগলপন করত মহাপ্রভুর কীর্তনে, যে সেবা সঙ্গনে যে বড় বড় নারকলের গাছ আছে সেই গাছের ওপরে এরা চড়ে যেত ভক্তরা লাফাতে। অনেক সময় দেখা যায় না ভক্তরা লাফায় কীর্তনে, তো অলমোস্ট 1 ফিট 2 ফিট, 2 ফিট কেউ অত লাফাতে পারে না, 1 ফিট অ্যাট লিস্ট লাফায়। কিন্তু মহাপ্রভুর সময়ে ভক্তরা 20-25 ফিট লাফাতো, পুরো এক লাফে ওরা নারকল গাছে চলে যেত, দিয়ে নারকল গাছ থেকে আরেকটা নারকল গাছ, এরকম করে লাফিয়ে 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 ওরা কীর্তন করতো। তো এটা তো মদই হলো, উন্মাদ, উন্মাদ হয়ে কীর্তন করা। তো এই 5টা রিপুকেই আমরা ভগবানের সেবায় নিযুক্ত করতে পারি। কিন্তু মাৎসর্য হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা মানে ভগবানের সেবায় আমরা নিযুক্ত করতে পারবো না। এটা এমনই একটা উপশাখা, মানে যখন আমাদের ভক্তিলতা বীজ যখন আমাদের বাড়ছে তখন উইডস, উইডস কে বলে উপশাখা। তো ওই উইডসটাকে, এই মাৎসর্য রূপী উইড দেখতে কিন্তু অনেকটা ভক্তিলতার মতনই হয়, একদম ভক্তিলতার মতন দেখতে হয়। কিন্তু ওই বীজটাকে যদি আমরা বাড়তে দিই আমাদের ভক্তিলতার সঙ্গে, তাহলে ওই ভক্তিলতার যত সমস্ত এনার্জি যেটা যাওয়া উচিত ভক্তিলতাকে সিঞ্চন করার জন্য, সেটা চলে যায় আমাদের এই বীজকে সিঞ্চন করার জন্য। মাৎসর্যটাকে, সমস্ত নার্চারিংটাকে ওটা টেনে নেয়। তো ওই জন্যে এই মাৎসর্যরূপী আমাদের এই বীজটাকে, এই উপশাখাকে আমরা কিভাবে আমরা বার করতে পারি, ওটাকে পুরো একদম জড় থেকে, একদম রুট থেকে ওকে ছিঁড়ে ফেলতে হবে। ওইটাকে কোনোভাবে আমরা ভগবানের সেবায় নিযুক্ত আমরা করতে পারবো না। ওই জন্যে শ্রীমদ ভাগবতমে এরকম বলা হয়েছে যে নির্মৎসরাণাম শতাম, যে যারা এই শুদ্ধ শুদ্ধ মন নিয়ে অন্যদের প্রতি ঈর্ষা না দেখিয়ে তারা যখন সেবা করে, তারা এই শ্রীমদ ভাগবতমকে ভালো সুন্দর ভাবে ওরা তারাই শুধু এটাকে হৃদয়ঙ্গম করতে পারবে। আর কৃষ্ণ এই জিনিসটাকেই খুব সুন্দরভাবে দর্শন করিয়েছে নিজের লীলার মাধ্যমে, সখাদের সঙ্গে, সখীদের সঙ্গে খুব সুন্দর লীলাতে কৃষ্ণ নিজে বুঝিয়ে দিয়েছে যে নির্মৎসরাণাম কিভাবে হতে পারে, কিভাবে আমরা ঈর্ষাপরায়ণ না হয়ে আমরা কৃষ্ণর কিভাবে সেবা করতে পারি। যখন সখারা কৃষ্ণর সঙ্গে খেলতো তখন ওরা একটা গেম খেলতো, একটা খেলা খেলতো, যেটার হচ্ছে যে কৃষ্ণকে ছুটে গিয়ে কে আগে ছুঁতে পারবে।
যদি কেউ কৃষ্ণকে এমনি করে ছুঁয়ে দেয় তাহলে কৃষ্ণ তাহলে মানে সেই লোকটা তখন আউট হয়ে যাবে, সেই ছেলেটা আউট হয়ে যাবে, আর অন্যরা এসে তখন কৃষ্ণকে ছোবে। তো কেউ আউট হতে চাইতো না, তো ওরা কি করতো যে ওরা এমন করে কম্পিটিশন করতো যে হ্যাঁ আমিও ফার্স্ট আসবো, আমিও ফার্স্ট আসবো, আমিও ফার্স্ট আসবো, কিন্তু ওরা এইভাবে দৌড়াতো যে অন্যরা যাতে ফার্স্ট আসতে পারে, অন্যরাও যাতে কৃষ্ণকে গিয়ে আগে ছুঁতে পারে। এইটা হচ্ছে কৃষ্ণ কিভাবে নিজেদের নিজের সখাদের সঙ্গে লীলা করে কৃষ্ণ কিভাবে দেখিয়েছে যে কি মানে কিভাবে ঈর্ষা পরায়ণ না হয়ে আমরা কৃষ্ণর সেবা করতে পারি। সমস্ত গোপীগণ, শ্রীমতী রাধা রানী, ওরা যখন রাসলীলা করছিল প্রত্যেকটা গোপী কিন্তু ওদের মনে একটা অহংকার হয়ে গেছিল। ওরা ভাবছে যে ও কৃষ্ণ শুধু আমার সঙ্গে নাচছে, আমি কত ভাগ্যশালী, কৃষ্ণ আমার সঙ্গে নাচছে, সকলকে ছেড়ে দিয়ে কৃষ্ণ আমার কাছে এসছে। যেই গোপীরা এরকম ভাবতে লাগলো কৃষ্ণ তৎক্ষণাৎ ওখান থেকে রাধারানীকে নিয়ে বেরিয়ে চলে গেল। রাধারানীর সঙ্গে যখন কৃষ্ণ যাচ্ছেন তখন শ্রীমতী রাধারানী কৃষ্ণর সঙ্গে যাচ্ছেন যখন তখন শ্রীমতী রাধারানী খুব সুন্দর, ওনার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে কৃষ্ণ সকলকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে এসছে। কৃষ্ণ চলে যাচ্ছে আর সমস্ত গোপীগণ তখন রাসস্থলী থেকে দেখে যে আরে আমাদের কাছে কৃষ্ণ নেই, কৃষ্ণ নেই, রাধেও নেই, শ্রী রাধেও চলে গেছে, তার মানে শ্রীমতী রাধারানীকে নিয়ে কৃষ্ণ চলে গেছে। আর গোপীরা খুব হাঁ হাঁ করে কাঁদছে, আর ওরা তখন দুজনকে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় কোথায় আমাদের শ্রী শ্রী রাধা কৃষ্ণ কোথায়। দিয়ে ওদের চরণ চিহ্নকে ওরা ফলো করে 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 ওরা গোপীগণরা রাধারানী আর কৃষ্ণর পেছন পেছন আসছে যে কোথায় কৃষ্ণ কোথায় রাধে। তো এরকম করে যখন ওরা চরণ চিহ্ন যখন দেখছে তখন দেখে একজন গোপী বলছে যে ও দেখো এখানে দেখো কৃষ্ণের চরণটা শুধু মানে নিজের আঙুলের উপরে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, তার মানেটা কি? ও এখানে দেখো কিছু কদম্ব ফুল ফুটে আছে, তার পাশে দেখো কিছু মালতীর সুন্দর সুন্দর ফুল আছে, তার মানে কৃষ্ণ এখানটাতে দাঁড়িয়েছিল, রাধারানী এখানটাতে দাঁড়িয়েছিল, আর কৃষ্ণ নিজের মানে চরণের আঙুলের ওপরে এমনি করে দাঁড়িয়ে ওপর থেকে ফুল পেরে রাধারানীর চুলে লাগিয়েছে। তো এইভাবে ওরা সব লীলা ওরা স্মরণ করতে করতে চরণের এরকম মানে দেখে ওরা এরকম ভাবে ভেবে ভেবে ওরা ফলো করছে চরণ দুটোকে। দিয়ে একটা জায়গায় গিয়ে দেখে যে ও এখানে তো রাধারানীর চরণ নেই, তার মানে আর কিন্তু দেখো কৃষ্ণের চরণটা একটু বেশি যেন মানে বেশি ডোবা আছে মাটির মধ্যে, তার মানে রাধারানী চলতে চলতে নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছিলেন, তো ওই জন্য কৃষ্ণ রাধারানীকে কোলে নিয়ে যাচ্ছিলেন, ওই জন্য কৃষ্ণের চরণের ভারটা বেশি মতন মনে হচ্ছে এখানে। তো এইভাবে শ্রীমতী রাধারানী আর কৃষ্ণের সমস্ত চরণ চিহ্ন ওরা অনুসরণ করে যখন ওরা আসছে কিছুক্ষণ পরে গিয়ে দেখে ওখানে রাধারানী বসে বসে ওখানে বিলাপ করছে, ওখানে কান্না করছে। দিয়ে ওরা সব বলবে যে মানসরোবরের কাছে এসে যে এখানে কি হলো রাধে, কি হলো? তখন শ্রীমতী রাধারানী সমস্ত গোপীগণকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে কৃষ্ণ কেন চলে গেছে এইটাকে শিক্ষা দেওয়ার জন্য রাধারানী একটা খুব সুন্দর একটা কথা বলবেন। রাধারানী বলবেন যে তোমাদেরকে ছেড়ে দিয়ে কৃষ্ণ তো আমার সঙ্গে চলে আসলো, কিন্তু দেখো আমিও নিজের মনে কিন্তু অহংকার করে নিয়েছিলাম যে কৃষ্ণ তোমাদেরকে ছেড়ে আমাকে নিয়ে যাচ্ছে, আমার মাথায় চুল আমার চুলে কৃষ্ণ ফুল সাজিয়েছে, আমার জন্য কৃষ্ণ আমাকে কোলে তুলে কৃষ্ণ চলছে, তো আমার মনে একটু অহংকার হয়ে গেছিল, ওই জন্য কৃষ্ণ ছেড়ে আমাকেও চলে গেছে দেখো। কিন্তু এইটা হচ্ছে শ্রীমতী রাধারানীর, আমাদের আচার্যগণ শ্রীল রূপ গোস্বামীপাদ আমাদেরকে বোঝাচ্ছেন যে শ্রীমতী রাধারানীর মনে কিন্তু কোনোদিন কোনো অহংকার হতেই পারে না, হতেই পারে না। তো এইটা শুধু হচ্ছে যে শ্রীমতী রাধারানী সমস্ত গোপীগণকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে অহংকার যদি আমরা আমাদের মনে করি তাহলে কিন্তু কৃষ্ণ ওই সেবাকে গ্রহণ করে না, কৃষ্ণ আমাদের কাছে থাকে না যদি আমাদের মনে যদি অহংকার থাকে। তো শ্রীমতী রাধারানী নিজের আচার দিয়ে এটা শেখাচ্ছেন, কিন্তু কৃষ্ণকে তাহলে রাধারানী কেন ছেড়ে দিয়ে চলে গেল কেন? কারণ কি এটার ইন্টারনাল রিজন যেটা মানে আসল যেটা
রিজন সেটা শিল রূপ গোস্বামীপাদ বলেছেন যে শ্রীমতী রাধারানী ভাবছেন যে ইস, আমার সখীগণকে সকলে এত দুঃখ পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে যে তাদেরকে কৃষ্ণ ছেড়ে দিয়ে চলে গেছে, আর আমি এখানে একা একা আনন্দ নিচ্ছি কৃষ্ণের সেবার, কৃষ্ণের সঙ্গে আমি আনন্দ নিচ্ছি, ছি 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 ছি, না 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 না, আমি চাই যে কৃষ্ণ যাতে সকলকে যাতে আনন্দ দিতে পারে, আমরা সকলে মিলে যাতে কৃষ্ণের আমরা আরাধনা করতে পারি। ওই জন্য রাধারানী একটা এক্সটার্নাল রূপী একটা অহংকার উনি প্রকাশ করেন যাতে করে কৃষ্ণ চলে যান, এবং শ্রীমতী রাধারানী গোপীগণদের সঙ্গে ওনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শ্রীমতী রাধারানী ওনাদেরকে বোঝায় যে অহংকার করা উচিত না। আর ওই জন্য তখন ওরা সকলে মিলে তখন গোপী গীত গায়, যে গোপী গীত গাওয়ার সময় তখন ওরা ওই 19টা শ্লোক যখন গোপী গীতের যখন ওরা গায়, তখন ওইটাতে ওরা ওদের একদম ওই নির্মৎসরানা, মানে ওরা একদম মাৎসর্য থেকে ওরা মানে পুরো একদম যেটাকে বলে ছাড়িয়ে দিয়ে চলে এসেছিল ওই গোপী গীতটা গাওয়ার মাধ্যমে। তো ওই জন্য তখন শ্রীমতী রাধারানী তখন এইভাবে গোপীদেরকে শিক্ষা দেন, আর তারপরেই তৎক্ষণাৎ কৃষ্ণ এসে ওখানে প্রকট হন যে আমি তোমাদের কাউকে ছেড়ে যাইনি, আমি শুধু এটা দেখানোর জন্য এসছি যে তোমরা এরকম করে সবকিছু গাইছিলে, আমি সব শুনেছি, আমি এই গাছের পেছনেই দাঁড়িয়েছিলাম, আমি সব শুনেছি, তোমরা যা যা বলছিলে, আমার লীলার গুণগান করছিলে, আমি সব শুনেছি। তো দিয়ে কৃষ্ণ আর সমস্ত গোপীগণ শ্রীমতী রাধা রানী তারা সব সুন্দর আবার রাসলীলাতে ওরা নিযুক্ত হয়। তো এইটাতে দেখা যায় যে কিরকম ভাবে কৃষ্ণ দেখাচ্ছে যে ঈর্ষা পরায়ণ হতে, যদি আমাদের মনে যদি একটু যদি ঈর্ষা থাকে অন্য কোনো ভক্তর প্রতি, অন্য কোনো কারুর প্রতি যদি কিছুই যদি ঈর্ষা যদি থাকে, তাহলে আমরা কৃষ্ণ ভাবনামৃত আমরা একদমই হৃদয়ঙ্গম করতে পারবো না, আর তার ফলে আমাদের মধ্যে শুদ্ধতা একদমই আসবে না। তো এইটা হচ্ছে একটা সব থেকে মূল মূল কারণ যে যদি আমাদের মধ্যে যদি শুদ্ধতা যদি আমরা আনতে চাই, তাহলে আমাদেরকে নির্মৎসরানাম হতে হবে, আমাদের ওই ঈর্ষার ওপরে আমাদেরকে যেতে হবে, ঈর্ষাটাকে আমাদেরকে ভক্তিলতা বীজ থেকে একদম আলাদা করে একদম মানে আপরুট করতে হবে, পুরো একদম মানে উখাড়ে ফেঁকতে হবে, একদম ফেলে দিতে হবে। তো আমি একটা খুব মজার একটা কাহিনী যেটা আমার প্রভু আমাকে আজকে সকালে শোনাচ্ছিলেন, আমি ওইটা দিয়ে আমি আজকে শেষ করছি, যে একটা লোক একজন ভাগবত প্রবচন দিচ্ছিলেন, একজন সাধু মহাত্মা উনি ভাগবত প্রবচন দিচ্ছিলেন, আর একজন লোক সামনের সামনের সিটে বসে যখন ওই সাধু মহাত্মা যখন বলছিল, ও খুব কান্না করছে, খুব কান্না করছে, একদম মানে চোখে একদম মানে প্রবল অশ্রুধার চলছে, খুব কান্না করছে। তো সমস্ত ভক্তরা আর এই সাধু মহাত্মা যে ক্লাস দিচ্ছিল, যে প্রবচন করছিল, সেও মানে ইমপ্রেস হয়ে গেল, আরে আমার কথা শুনে এই লোকটা এত অশ্রু প্রবাহ করছে, কি ব্যাপার, তার মানে আমি এত সুন্দর আমি প্রবচন করছি, এত শুদ্ধতা দিয়ে আমি প্রবচন দিচ্ছি যে আমার কথা শুনে ও এত চোখে জল চলে আসছে। দিয়ে যখন শেষ হলো যখন প্রবচন, তখন ওই সাধু এই লোকটাকে জিজ্ঞেস করলো যে তুমি যে এত চোখের জল তুমি বাহাচ্ছিলে, তুমি এত তোমার চোখের জল তোমার প্রবাহ হচ্ছিল, তুমি কেন মানে আমার কথায় এত শুদ্ধতা যে তোমার এত ভালো লেগেছে? বলছে না না তা না। তাহলে কি কি কারণে তুমি এত কান্না করছো, কেন কেন এত কান্না করছো? বলছে যে দেখেন আপনার না মুখটা না খুব সুন্দর, আপনার মুখটা খুব সুন্দর, আর মুখে যে আপনার যে এত সুন্দর দাড়ি, একটা এরকম দাড়িটা আছে না, ওটা তো আরো বেশি সুন্দর। আসলে কি হয়েছে না, এক সপ্তাহ আগে আমার একটা ছাগল মারা গেছে, ওই ছাগলটাকে আমি মানে সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকতো, আর আপনি যখন এরকম 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 করে যখন কথা বলছিলেন, আমার ওই ছাগলটার কথা মনে আসছিল, আর আমি ওর কথা ভেবে আমি কাঁদছিলাম কাঁদছিলাম, আমার ছাগলটা আমার ছেড়ে চলে গেল, আপনি দাড়িটাকে যেভাবে এরকম এরকম করে নাড়াচ্ছিলেন, আপনার মাথা নাড়াচ্ছিলেন, আমার ছাগল না এইভাবেই করতো। সকলে বলছে হ্যাঁ তুমি তার মানে কিছুই শোনোনি, আমি যা বলছিলাম সেটা কিছুই শোনো?
বলছে আরে তোমার মুখটা দেখে, তোমার এই দাড়িটা দেখে আমার শুধু ছাগলের কথাই মনে পড়েছে, আর কিচ্ছু মনে পড়েনি। তো আমাদের এরকম ভাবে ভাগবত শোনা উচিত না, আমাদের ভাগবত শোনা উচিত শিলা প্রভুপাদ বলেছেন যে সাধু যদি চিন্তা হয় তাহলে শুনে চেনা উচিত, তাকে শ্রবণ করে চেনা উচিত। তো যদি সে শাস্ত্রসম্মত কথা বলে, যদি সে নিজের জীবনে সে জিনিসগুলোকে পালন করে, সে হচ্ছে একটা প্রকৃত সাধু। তো এই জন্য যদি কেউ ভালো একদম মানে এত সুন্দর প্রবচন দিচ্ছে যে প্রবচনের পরে যদি তাকে গিয়ে জিজ্ঞেস করা হয় যে তুমি প্রবচনে কি শিখলে, তোমার কি ভাল লাগলো, ও দারুণ কথা বলে, যে দারুণ দারুণ একদম ফাটাফাটি ক্লাস, ফাটাফাটি, কিন্তু কি বলেছে নাকি, আরে ও তো বলার মতনই না, দারুণ দারুণ দারুণ, মানে কিছুই হৃদয়ঙ্গম হয়নি, কিচ্ছু হবে না। সুভক স্বামী মহারাজ, গুরু মহারাজ, সুভক স্বামী গুরু মহারাজ যেটা বলেন কথা যে চাচা আপন প্রাণ বাঁচা, তো ওইটাকে আমাদের সবসময় ভাবা উচিত যে আমরা কিভাবে আমরা আমাদের এই মানুষ্য জীবন, মানব জীবন, আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা কিভাবে এটাকে নির্বাহ করছি। তো ওটার জন্য শুদ্ধতা হচ্ছে আমাদের শক্তি, আমাদের নিজের সাধনা, নিজেদের জপ। 99% শিলা প্রভুপাদ বলেছেন 99% আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি ডিপেন্ড করছে আমাদের জপের উপরে। তো জপটাকে আমরা কতটা প্রায়োরিটি দিচ্ছি, জপকে আমরা কত প্রায়োরিটি দিচ্ছি, কারণ কি জপ করার মাধ্যমেই আমরা কৃষ্ণকে বলছি যে কৃষ্ণ আমি এই জড়জগতের থেকে আমি পুরো একদম বিরক্ত হয়ে গেছি, কৃষ্ণ তুমি আমাকে তোমার নিজের সেবায় নিযুক্ত করো। এটা হচ্ছে জপের মানে, হরে কৃষ্ণ মহামন্ত্রের মানে হচ্ছে এটা। তো যখন আমরা জপ করছি, যখন আমরা সেবার জন্য প্রার্থনা করছি, তো জপের যে আমরা ঠিকভাবে জপ করছি তার প্রমাণ হচ্ছে যে আমরা সেবা পাবো, সেবা আমাদেরকে প্রদান হয়। তো আমরা তুলসী মহারানীর কাছেও সেই সেবাই প্রার্থনা করি যে আমাদেরকে সেবায় নিযুক্ত করো হে তুলসী মহারানী, সকলের কাছে আমরা সেবার প্রার্থনা করি। তো সেইটা আসবে, বটম লাইন হচ্ছে নির্মাত সরানাম হতে হবে আমাদেরকে, মাৎসর্য পরায়ণ হতে হবে, একদম মাৎসর্যকে ছেড়ে দিতে হবে, আর আমাদেরকে শুদ্ধভাবে নাম জপ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, শুদ্ধ নাম যখন আমরা ঠিকভাবে জপ করব, শুদ্ধভাবে জপ করব, তখন সমস্ত জিনিস ঠিকভাবে চলবে আমাদের আধ্যাত্মিক জীবনে। এখানে আমি শেষ করি, শিলা প্রভুপাদ কি চায়, হরে কৃষ্ণ। আসলে আরো শুনতে ইচ্ছা করছে আমার, মনে হচ্ছে আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মনে হচ্ছে একদম শুনতেই থাকে। আশা করি আপনাদের সবারই একই রকম ফিলিং। সো আপনাদের যাদের কোনো কোয়েশ্চেন আছে প্লিজ মাইক্রোফোন অন করে আপনারা কুইকলি আমাদের সাথে যুক্ত হতে পারেন। ইয়েস সুবর্ণ ইন্দুলেখা, ইয়েস প্লিজ বলো। হরে কৃষ্ণ, সকল বৈষ্ণবীদের চরণে আমার কোটি কোটি প্রণাম, মাতার চরণে আমার কোটি কোটি প্রণাম। তো আমার আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে অহংকার মাৎসর্য যেটা, সেটা আমার মধ্যে অনেক রয়েছে, মানে এই অহংকার, আমি এই আমি এই আমি এটা করেছি, এই আমি এটা করেছি, বা দেখা যায় যে অনেক সময় এটা তো ফিলিংস হয় যে বিনয়ী হতে হবে, কিন্তু আবার অনেক সময় এটাও হয় যে আমার মধ্যে অতটা বিনয়ী নেই, কিন্তু আমি যখন কোনো ভক্তের সাথে কথা বলছি তখন দেখা যাচ্ছে আমি তার প্রতি বিনয়ী একটা ভাব করছি, কিন্তু আসলে আমি 100% ওরকম বিনয়ী না। তো আসলে সেক্ষেত্রে কি আমার অপরাধ হচ্ছে কিনা, আর আমি এই অহংকার বোধটা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি, মানে এটা আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা কঠিন। তো মাতা আমার এই প্রশ্নের উত্তরগুলো আর কি চাই। হরে কৃষ্ণ। খুব সুন্দর, খুব সুন্দর প্র্যাকটিক্যাল প্রশ্ন, খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন, খুব সুন্দর। প্রথম জিনিস হচ্ছে যে আমাদের এইটা গ্রহণ করা উচিত, অ্যাকসেপ্ট করা উচিত যে আমাদের মধ্যে এই ক্ষমতাটা নেই
যেটাতে করে আমরা এই অহংকারকে আমাদের নিজের মধ্যে থেকে আমরা তুলে নিতে পারি। এই ক্ষমতাটা কিন্তু আমাদের মধ্যে নেই, এটা আমাদের অ্যাকসেপ্ট করা উচিত। এইটা যে অ্যাকসেপ্ট করেছি 50% কাজ হয়ে গেছে ওটা, কারণ কি তখন আমরা ডিপেন্ড করছি কৃষ্ণর উপরে। ইনফ্যাক্ট রাম, বলরাম, রাম হচ্ছে সেই শক্তি, যে শক্তি আমাদেরকে মানে প্রদান করেন রাম, যেটাতে করে এই সমস্ত অনর্থগুলো আমরা একদম মানে তাদের রুট থেকে তাদেরকে আমরা বার করে নিতে পারি, সেটা শক্তি প্রদান করেন রাম। হরে কৃষ্ণ মহামন্ত্রতে যখন আমরা রাম নাম বলি, সেই রামের শক্তিতে আমরা এই জিনিসটাকে আমরা তার কৃপাতে আমরা এটাকে বার করে নিতে পারি। কারণ কি এটা সবসময় আমাদের ভাবা উচিত যে আমি একটা কোট পড়ছিলাম শিল রাধানাথ স্বামী গুরু মহারাজের, সেই কোটটা ইংলিশে আছে, আমি সেটার অনুবাদ করার চেষ্টা করব। কিন্তু উনি বলছেন, আমি ইংলিশটা প্রথমে বলছি, যে স্পিরিচুয়াল লাইফ মিন্স নট থিঙ্কিং লেস অ্যাবাউট ওয়ান সেলফ বাট থিঙ্কিং লেস অফ ওয়ান সেলফ। মানে যে শুধু যদি আমরা মানে এটার এটার পরপরটা হচ্ছে যে সবসময় যদি আমি 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 এ আমি না এরকম করে করি, এ আমি না এরকম ভাবে জপ করি, এ আমি এরকম করে আমি সেবা করি, আমার মধ্যে না এই অহংকারটা আছে, আমার মধ্যে না এতটা বিনয়তা আছে, এই আমার শুনে 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 মানে কান পচে যায় না এক সময়? মানে সবসময় আমি 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 আই মি অ্যান্ড মাইন, এটা এটার মধ্যে আমাদের সবসময় কথা চলছে। যতক্ষণ না আমরা অন্যদের ব্যাপারে যতক্ষণ না আমরা চিন্তা করব, কৃষ্ণের ব্যাপারে যতক্ষণ না চিন্তা করব, গুরুদেবের ব্যাপারে যতক্ষণ না চিন্তা করব, এই আইটাকে আমিটাকে যতক্ষণ না ইকুয়েশনটা থেকে বার করে দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই কষ্টটা সবসময় হতে থাকবে। কারণ কি এমন একটা সিচুয়েশন আসতে পারে যে উই মে বি প্রাউড টু বি ভেরি হাম্বল, যে ও আমি কিন্তু খুব বিনয়ী, আমার মতো কিন্তু কেউ আমার উপরে যা ইচ্ছা তাই করো, আমি কিন্তু কিচ্ছু বলি না। ওটা কি ভালো জিনিস? এটাও তো একটা অহংকারই হলো না? তো ওই জন্যে শুলা প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন যে শুলা প্রভুপাদ আমার না কোনো এনথুজিয়াজম, আপনি বলেন এত এনথুজিয়াস্ট থাকতে হবে, এত এনথুজিয়াজম দেখাতে হবে, আমার কোনো এনথুজিয়াজম নাই, আমি কি করব? আমার মানে সকলের প্রতি আমার সবসময় একটা অহংকার ভাব চলে আসে, আমি কি করব? তখন শুলা প্রভুপাদ বলেছেন অ্যাক্ট এনথুজিয়াস্টিক। অ্যাক্ট এনথুজিয়াস্টিক মানে কি? যে তোমার ওটা করার ইচ্ছা নেই, যখন আমরা নাটক করি তখন ওটা আমাদের করার ইচ্ছা নেই, আমরা অন্য একজনের মানে আমরা হয়তো দুর্যোধনের মতন হাসি, আমরা কি দুর্যোধন না, আমরা নাটক করছি, কিন্তু এক এক সময় আমরা এটাও নাটক করছি সীতা মাতার মতন, ও প্রভু আপনি যেখানে সেখানেই আমার অযোধ্যা, আমরা ওটা মনে করি না কিন্তু আমরা বলছি ওটা, রাইট? তো এটা হচ্ছে নাটক করার মতন। কিন্তু নাটক করাটা আমরা কিন্তু, তো এটার মধ্যে ডিফারেন্স কি? শুনলাম প্রভুপাদ যেটা বলেছেন যে অ্যাক্ট এনথুজিয়াস্টিক বা অ্যাক্ট ইন আ হাম্বল ওয়ে, এটার মানেটা কি যে আমরা কিন্তু অন্যদেরকে দেখানোর জন্য আমরা এনথুজিয়াস্টিক দেখাচ্ছি না, যে এই দেখো দেখো আমি কত এনথুজিয়াস্টিক, এই দেখো আমি লাফাচ্ছি, এই দেখো দেখো আমি কত সুন্দর সেবা করছি, না এটা অন্যদের জন্য না। যদি আমরা করতে পারি তাহলে নিজেদের জন্য করা উচিত, নিজেদেরকে দেখানোর জন্য। অন্যদেরকে দেখানোর জন্য যদি আমরা করি তাহলে সেটাতে অহংকার চলে আসবে। তো ওই জন্যে আমাদেরকে এই জিনিসটা খুব একজনের, ওই জন্য এটা এটাতে কিন্তু একজন জ্যেষ্ঠ ভক্তর একটা যদি গাইডেন্সে আমরা যদি চলতে পারি তাহলে সে আমাদেরকে গাইড করতে পারবে যে হ্যাঁ তুমি এইভাবে কাজ করো, এইভাবে তুমি যদি তোমাদের জীবনটাকে যদি তুমি নিয়ে চলো তাহলে তোমার মধ্যে কিন্তু এই জিনিসটা থাকবে না। তো কারণ কি এই গোটা জিনিসটা হচ্ছে মানে একটা ফর্মুলা তো আছেই যে হ্যাঁ জপ করলে সমস্ত ভালো গুণ, দৈবিক গুণ, কৃষ্ণের গুণ সবকিছু নিজেদের মধ্যে আসে, আমাদের মধ্যে আসে জপ করলে। কিন্তু আমরা জপটা কিভাবে করছি? জপটা যদি আমরা 70% করছি তাহলে শুধু 70% রিয়াকশন আসবে, যদি আমরা 10% জপ শুদ্ধতা ভাবে করছি তাহলে তার রিয়াকশন 10%ই আসবে।
ये यथा माम प्रपद्यन्ते, जे जे रकम भावे कृष्णर काछे शरणागत होबे कृष्ण सेभावे तार संगे रेसिप्रोकेट करबे, गीतार कथा एटा। तो ओई जन्ने सकलेर जन्ने हाँ एटा एकटा नर्मल फर्मुला आछे, किन्तु ओईटाके कस्टमाइज करार जन्ने আমাদের একজন যদি শিক্ষা গুরু যদি কেউ থাকে তাহলে সে আমাদেরকে ভালোভাবে গাইডও করতে পারবে, যে আমরা মানে প্র্যাকটিক্যালি এই জিনিসটাকে আমরা কি করে নিজেদের জীবনে আমরা কিভাবে এটাকে পালন করতে পারবো। কিন্তু এটা একটা জেনারেল জিনিস যে হ্যাঁ, যদি আমরা অহংকার না করে আমরা যদি ভগবানের শুধু সামনে গিয়ে যদি আমরা বলতে পারি কৃষ্ণ আমার মনে কিন্তু খুব ঈর্ষা আসছে অন্যদের জন্য, খুব ঈর্ষা আসছে, তুমি একটু দেখো কৃষ্ণ আমার আমার এই ঈর্ষাটাকে বার করে দাও, আমাকে শুদ্ধতা দিয়ে আমি যেন সকলকে আমি যেন দেখতে পারি, এই যে একটা সিনসিয়ার একটা প্রার্থনা এইটা আমাদের হাতে আছে, এটা আমরা যদি করতে পারি তাহলে কৃষ্ণ নিশ্চয়ই সেই প্রার্থনার উত্তর দেবে। সো হোপ দিস আনসার্স ইওর কোশ্চেন। Yes, thank you so much, Mataji. Thank you so much. আসলে আপনি আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে আসলে প্রার্থনা করব। Thank you so much. So আমরা আরেকটা কোয়েশ্চেন কারো যদি থাকে সো আমরা একটা নিতে পারি। মাতাজি সিন্স যেহেতু অনেক মাত্রই একটু ঠান্ডা এখনো ভালো হয়নি সো আমরা বেশি কোয়েশ্চেন নিব না, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটা বা দুইটা তাহলে আমরা সেটা শুনতে পারি। অনেকগুলো কমেন্টস আছে মাতাজি, নিষ্ঠা গোপিকা মাতাজি বলেছেন হরে কৃষ্ণ প্রণাম মাতাজি আপনার শ্রীচরণে, আরো বলেছেন অসাধারণ অসাধারণ হরি বল। মুক্তি রানী মাতাজি বলেছেন হরি হরি, হরে কৃষ্ণ প্রণাম শ্রীচরণে মুক্তি রানী মাতাজি বলেছেন। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যুক্ত হওয়ার জন্য। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড এন্ড ইউ ক্যান আনমিউট ইয়োরসেলফ। So, Hare Krishna. So, আশা করি আর আমরা কোশ্চেন তাহলে আর না নিচ্ছি তাহলে মাতাজি, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনি এই মানে আমি আসলে লোকটা সামলাতে পারছিলাম না আপনাকে দর্শন করার এবং আপনার কাছে কিছু শোনার, এই জন্য আমি একবার ভেবেছি মাতাজিকে বলি না ঠিক আছে পরে ক্লাসটা করি, কিন্তু তারপরেও আসলে একটু মানে লোভে পড়েই আর কি আজকে আপনাকে রিকোয়েস্ট করেছি, আমরা যদিও জানি যে আপনি এখনো সুস্থ হননি। আমারও স্বাস্থ্য যে আমি সকলকে দর্শন করতে চাই তোমাদের সকলের সঙ্গে থেকে, অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য আমি নিজের ব্যাপারে চিন্তা করা বন্ধ করেছি, তো এটা তোমাদের কৃপা, থ্যাংক ইউ। হরি হরি, সো থ্যাংক ইউ সো মাচ মাতাজি। সো আমরা আবার আশা করছি যে প্রভুপাদের আবির্ভাব তিথিতে আপনার সাথে আমরা কিছু সময় আমরা থাকতে পারবো এবং আপনার মুখ থেকে আমরা প্রভুপাদের কিছু মহিমা শুনতে পারবো। থ্যাংক ইউ সো মাচ মাতাজি আমাদেরকে এরকম কাউন্সেলাইজ করুণা করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, উই আর ভেরি ভেরি ব্লেসড। সো সবাইকে আমরা জানিয়ে রাখি যে প্রভুপাদের 125তম আবির্ভাব তিথিতে আমরা সারাদিন সব কাজ টাজ যা যা শেষ হওয়ার পরে ঘুমানোর আগে মাতাজির মুখ থেকে এসলো প্রভুপাদের কিছু মহিমা আমরা শুনবো, সেদিন মঙ্গলবার পড়েছে। সো মাতাজি খুবই কাইন্ডলি আমাদেরকে সময় দিতে রাজি হয়েছেন, সো আশা করি সবাই আমাদের সাথে যুক্ত হয়ে প্রভুপাদের কথামৃত শুনতে আগ্রহী হবেন। সো সবাইকে অনেক 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 ধন্যবাদ, এখানে অনেকেই উপস্থিত আছেন এবং ফেসবুক লাইভেও বেশ কিছু ভক্তরা যুক্ত আছেন, তো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থেকে। আমরা এখানেই শেষ করছি মাতাজি, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আশা করি সবাই অনেক ভালো থাকবেন। হরে কৃষ্ণ, আমরা এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন, হরে কৃষ্ণ কৃষ্ণ।